ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। খড়গপুরের পুলিশকে চরম হুঁশিয়ারি বিজেপি সাংসদের। রামের জন্মোৎসবে বাধা দিলে পুলিশের প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখে নেব বলেছেন দিলীপ। আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে, মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকোরেটরদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার উৎসব করুন। 500 বছর পরে রাম তার বাড়িতে আসছেন, আমরা একদিনের উৎসব করছি, তাতে যদি কেউ বাধা দেয়, পুলিশ যদি মাইক নামাতে আসে, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখব, বিজেপি দেখবে। আপনাকে শোনালাম দিলীপ ঘোষের এই মন্তব্য, এবং যেখানে আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এবং সেক্ষেত্রে যদি রাজ্যেও কেউ কোনো রকম কোনো বাধা দেয় অনুষ্ঠান করার ক্ষেত্রে, মাইক লাগানোর ক্ষেত্রে, তাহলেই পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে যদি কেউ বাধা দেয়, যদি কোনো পুলিশ কর্মী তারা বাধা দেন, তাহলে তাদের প্যান্ট খুলে নিন, এমনটাই বলেছেন আজকে খড়গপুরে গিয়ে। এবং রাম জন্মোৎসবে বাধা দিলে পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের, এই নিয়েই এই মুহূর্তে বিতর্ক দেখা দিয়েছে, এবং তিনি বলেছেন যে বাকিটা তিনি দেখে নেবেন। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। সৌম্যকান্তি, দিলীপ ঘোষ তিনি হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের প্যান্ট খুলে নেওয়ার, যদি রামলালের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে এ রাজ্যে কোনো বাধা দেওয়া হয় তাহলে। এই যে হুঁশিয়ারি, তৃণমূল নেতৃত্ব তারা কিভাবে দেখছে? জানিয়ে রাখি অভিক, দিলীপ ঘোষ প্রতি সময় কিন্তু প্রশাসন থেকে শুরু করে অন্যান্য জায়গায় বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত, এবং আজকেও তিনি সেইভাবেই বিতর্কিত মন্তব্য করেছেন, সরাসরি পুলিশের প্যান্ট খুলে নেওয়ারও হুমকি দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে এই রাম মন্দিরের অনুষ্ঠান নিয়ে যদি কোনো সমস্যা হয়, এবং খড়গপুরে যেভাবে পুলিশ নাকি হিন্দুদেরকে নাকি হুমকি দিচ্ছে, এবং এই বিষয়টিকে উল্লেখ করে তিনি কিন্তু পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন, কিন্তু এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। এবং যেখানে তৃণমূল নেতৃত্ব সুজয় হাজরা, জেলা তৃণমূলের সভাপতি, তিনি জানিয়েছেন যে এই যে প্যান্ট খুলে নেওয়ার জন্য পুলিশের প্যান্ট খুলতে হবে না, সরাসরি তিনি বলেছেন যে পুলিশের প্যান্ট খুলতে হবে না। দিলীপ ঘোষ আগামী এই নির্বাচন যে আসছে, এই নির্বাচনে যদি দিলীপ ঘোষ প্রার্থী হন, দিলীপ ঘোষেরই প্যান্ট খুলে যাবে, কেননা যেভাবে তিনি বিতর্কিত মন্তব্য করছেন সব জায়গাতে মানুষ কিন্তু তার সঙ্গে নেই, এবং নিজে প্রচারের আলোয় আসার জন্যই তিনি এই ধরনের বিতর্কিত সব মন্তব্য করছেন, মানুষ তার পাশে নেই বলে এই ধরনের মন্তব্য করেছেন বলে সুজয় হাজরার দাবি। এবং সুজয় হাজরা একই সঙ্গে বলেছেন যে যেভাবে দিলীপ ঘোষ অশালীন মন্তব্য করে বেড়াচ্ছেন, তার জবাব কিন্তু মানুষ একদিন তাকে দেবে। একেবারেই সৌম্যকান্তি, আপাতত ধন্যবাদ তোমায়, টেলিফোনে ছিলেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। এবং দিলীপ ঘোষের এই যে হুঁশিয়ারি পুলিশের প্যান্ট খুলে নেয়ার, এর পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তিনি কি বলেছেন শোনাব আপনাকে। আসলে ঘরে বাইরে বিজেপির এবং দিলীপ ঘোষের নিজেদেরই রাজনৈতিকভাবে মানুষ প্যান্ট খুলে দিয়েছে। আর দিলীপ বাবু তো একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, তার কারণ তিনি ছোটবেলায় যে দুধ খেয়েছেন, যে গরুর দুধে সোনা ছিল, তাই তার মুখ দিয়ে সবসময় এই ধরনের কথাই বেরোয়, এটা তো প্রথম নয়। তিনি তার ধারাবাহিকতা বজায় রাখলেন, অন্যদিকে তিনি তার নিজের দলে কোনঠাসা, রাজ্য সভাপতির পদ চলে গেছে, সর্বভারতীয় সহসভাপতির পদ চলে গেছে, পার্টি অফিসে তার ঘর চলে গেছে, তাকে দলের মিটিং মিছিলে ডাকে না, এমত অবস্থায় তিনি রাজনীতিতে নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের